ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। আজকে আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে wbcbc.gov.in এই ওয়েবসাইট থেকে আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওবিসি ক্যাটাগরির মধ্যে যে দুটো ভাগ আছে ওবিসি এ এবং ওবিসি বি, সেই দুটো ক্যাটাগরিতে কোন কোন সাবকাস্টগুলো পড়ছে। আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন শেয়ার করতে এই নিয়ে যে আমরা কীভাবে বুঝবো আমাদের যে সাবকাস্ট সেটা ওবিসি এর মধ্যে পড়ছে নাকি ওবিসি বি ক্যাটাগরিতে। তো যাদের মধ্যে এই সমস্ত কনফিউশন আছে তাদেরকে রিকোয়েস্ট করো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই লিঙ্কে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা ভিজিট করতে পারেন। তো পেজটা যখনই ওপেন হবে সবার আগে আপনি চলে আসবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে। তো স্ক্রল ডাউন করার পরে এখানে দেখবেন একটা স্টেট লিস্ট অফ ওবিসি। আমি আরও একটু জুম করে দেখাই, এখানে দেখুন একটা অপশান আসছে স্টেট লিস্ট অফ ওবিসিস, আপনাকে এই লিঙ্কেই ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাবেন নেম অফ কাস্টেস, আর সাথে সাথে আপনারা এখানে কিছু অর্ডার্স নোটিফিকেশন নাম্বারও আপনারা দেখতে পাবেন যে কোন নোটিফিকেশনের ভিত্তিতে কোন কাস্টগুলো অ্যাড করা হয়েছে কিসে কোন ক্যাটাগরিতে। তো সেটা আমার জানার দরকার নেই, আমরা দেখবো সরাসরি ডাউনলোড করবো যে ওবিসি এর মধ্যে কারা ওবিসি বির মধ্যে কারা। তার জন্য আমি পেজটাকে আরও একটু জুম করে নিই। এখানে দেখুন ভিউ অ্যান্ড ডাউনলোড দ্য লিস্ট অফ ওবিসি ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ। হ্যাঁ বন্ধুরা, আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখতে হলে আমরা এই লিঙ্কে ক্লিক করবো। আমার অলরেডি ডাউনলোড করা ছিল তার জন্য অপশন দিচ্ছে, আপনাকে ডাউনলোড অপশন দেবে, আপনি ডাউনলোডে ক্লিক করে নেবেন এবং পেজটা ওপেন হয়ে আসবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একেবারে লেটেস্ট যে ওবিসি লিস্ট, সেই লিস্ট আপনারা রেকগনাইজড লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ক্যাটাগরি এ, আর এইদিকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি বি। তো আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই, ক্যাটাগরি এতে মোট 80টা সাবকাস্ট এখানে এনলিস্টেড হয়েছে, মোট 80টা এখানে দেখতে পাচ্ছেন, লাস্ট 80 নম্বর পর্যন্ত আছে। আর ক্যাটাগরি বিতে কিন্তু আমরা আরও বেশি 80 নয়, এখানে সব মিলিয়ে 91টা, এর মধ্যে একটা সাবকাস্ট বাদ গিয়েছে, সেটা হচ্ছে 72 নম্বরটা, মানে সব মিলিয়ে 90টা। তো সর্বোচ্চ 170টা এখানে সাবকাস্ট লিস্টেড হয়েছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আমি কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, একটু জুম করে দেখাই আপনাদেরকে বুঝতে যাতে সুবিধা হয়। তো এখানে দেখুন আমি ক্যাটাগরি এতে যদি দেখাই আপনাদেরকে, আবদাল মুসলিম দেখতে পাচ্ছেন, বৈধ মুসলিম দেখতে পাচ্ছেন 2 নম্বরে, 3 নম্বরে আছে বাসনি বা বসনি, 4 নম্বরে দেখুন বেলদার মুসলিম, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বরে বেপারি, 6 দেখুন ভাটিয়া মুসলিম, 7 মুসলিম ভাটিয়ারা, 8 চৌদুলি, 9 নম্বরে দেখুন মুসলিম চতুর মিস্ত্রি। এভাবে প্রত্যেকটা দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি যেহেতু আপনাদেরকে এই পিডিএফের ডাউনলোড লিঙ্কও আমি ডিসক্রিপশানে আলাদা করে সেট করে দিচ্ছি, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি লিঙ্কটা ক্লিক করবেন, ক্লিক করে পিডিএফটাকে ডাউনলোড করুন। আমি আরও কয়েকটা দেখিয়ে দেবো যেটা সচরাচর আমরা দেখে থাকি, যেমন 30 নম্বরে দেখুন মুসলিম মোল্লা, অনেকে জানতে চান 30 নম্বরই রয়েছে লিস্টে। এছাড়া আমার যেটা মুসলিম সর্দার সেটা আমি দেখতে পাচ্ছি 46 আছে মুসলিম সর্দার। তো ম্যাক্সিমামই আপনারা যেগুলো দেখবেন মুসলিম সাবকাস্ট, তার মধ্যে ম্যাক্সিমামগুলি ওবিসি এতে আছে লিস্টেড, আর ওবিসি বিতে কিন্তু মুসলিমেরও লিস্ট আছে এবং নন মুসলিমের লিস্টও আপনারা ওবিসি বিতে দেখে নেবেন। তো এখানে দেখুন প্রথমত যদি দেখায় আপনারা বৈশ্য কাপালি 1 নম্বরে, 2 নম্বরে দেখুন বানসি বর্মন, 3 নম্বরে বারুজীবী বারুই, 4 নম্বরে বেটকার বেন্টকার, 5 নম্বরে ভাড়, এভাবে আপনারা দেখে নিতে পারবেন। এখানে টোটাল 90টা লিস্ট আছে, এখানে সমস্ত রিলিজিয়ানের কিন্তু আপনারা লিস্ট দেখতে পাবেন। যেমন এখানে দেখুন 5 নম্বরে ঢালি মুসলিম, 1 নম্বরে পাহাদিয়া মুসলিম, যদি আপনারা জানতে চান যে খান, খানও কিন্তু ওবিসি বির মধ্যেই পড়ছে, সেটা আপনাকে দেখাবো। এখানে দেখুন 62 নম্বরে খান মুসলিম, 61টিতে গাজী মুসলিম আছে, এগুলো হচ্ছে ওবিসি বি ক্যাটাগরির মধ্যে। তো এই ছিল আজকের একটা কমপ্লিট ভিডিও, ভিডিওতে আপনাদেরকে আমি জানালাম যে কীভাবে আপনি আপনার সাবকাস্ট ওবিসি এতে পড়ছে না ওবিসি বিতে সেটা আপনি কনফার্ম করবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকুন, চ্যানেল নতুন ভিজিট হয়ে থাকলে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন।